শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা রিয়্যাক্টের সাথে কিভাবে সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করব। তো রিয়্যাক্টের সাথে বিভিন্ন সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করা যেতে পারে, তার মধ্যে সবথেকে পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা ওয়েব ডেভেলপার হিসেবে বুটস্ট্র্যাপের সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার। বুটস্ট্র্যাপ ছাড়াও আপনি ম্যাটেরিয়াল ডিজাইন লাইট, ম্যাটেরিয়াল ডিজাইন বুটস্ট্র্যাপ ছাড়াও ফাউন্ডেশন, তারপরে হচ্ছে মিলিগ্রাম, আরও যে সিএসএস ফ্রেমওয়ার্কগুলো আছে সেই সবগুলো সিএসএস ফ্রেমওয়ার্কে কিন্তু আপনি রিয়্যাক্টের সাথে ব্যবহার করতে পারবেন। তো এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনি কাস্টম সিএসএস ব্যবহার করবেন আর কিভাবে বুটস্ট্র্যাপ সিএসএস ব্যবহার করবেন। আপনি যদি বুটস্ট্র্যাপের সিএসএস ফ্রেমওয়ার্কটি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে বুটস্ট্র্যাপটাকে প্রথমে আপনার রিয়্যাক্টের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র npm install save bootstrap যদি আপনি কমান্ড দেন তবুও হবে, অথবা আপনি যদি বুটস্ট্র্যাপের কোনো সুনির্দিষ্ট ভার্সন চান সেক্ষেত্রে সেভ বুটস্ট্র্যাপের পরে আপনাকে অ্যাড দিয়ে সেই সুনির্দিষ্ট ভার্সনটার নাম লিখে দিতে হবে, তাহলে ওই স্পেসিফিক ভার্সনটাই আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করে নিতে হবে। তো আপনি যদি শুধুমাত্র সেভ বুটস্ট্র্যাপ এই কমান্ডটি দেন সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের যে সোর্স ফাইল সেই সোর্স ফাইলগুলো চলে যাবে হচ্ছে আপনার নোড মডিউলস ফোল্ডারের ভেতরে। সেক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট করার সময় নোড মডিউলস ফোল্ডারের যে পাথ লোকেশন সেই পাথটা দিয়ে দিতে হবে। বাট আপনি যদি শুধুমাত্র সেভ বুটস্ট্র্যাপ দিয়ে অ্যাড দিয়ে ভার্সন লিখে দেন সেক্ষেত্রে সেটা নোড মডিউলের ভেতরে যাবে না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ইম্পোর্ট অপশনে গিয়ে শুধুমাত্র বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের যে ডিস্ট্রিবিউশন ফোল্ডার আছে সেই ডিস্ট্রিবিউশন ফোল্ডার থেকে বুটস্ট্র্যাপের যে সিএসএস সেটাকে অ্যাড করে নিতে পারেন। তো চলুন এবার আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। তো নতুন একটি প্রজেক্ট করার জন্য আমার ডেস্কটপে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি রিয়্যাক্ট অ্যাপ। দেন এই ফোল্ডারটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে আমরা করব কি, নতুন একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করব এবং সেটার সাথে আমরা বুটস্ট্র্যাপকে ইনস্টল করব। তো রিয়্যাক্ট অ্যাপ নামে যে ফোল্ডারটা আমি নিয়েছিলাম সেই ফোল্ডারটা সিলেক্ট করলাম। ফোল্ডারটা সিলেক্ট করে আমি নতুন টার্মিনালে চলে যাচ্ছি। তো আমরা জানি নতুন রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আমাদেরকে যে কমান্ডগুলো লিখতে হয় সেগুলো হচ্ছে npx ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ, দেন আমরা যে অ্যাপটা তৈরি করতে চাচ্ছি সেই অ্যাপের নাম দিব। তো আমার অ্যাপের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি মাই অ্যাপ। ওকে ফাইন, রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনটি আমার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিলাম সেটার নাম দিয়েছিলাম মাই অ্যাপ। এখন আমি এখানে কমান্ড থেকে সিডি মাই অ্যাপ লিখে আমার যে মূল অ্যাপ্লিকেশন ফোল্ডার সেই মূল অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে প্রবেশ করছি। তো আমরা মূলত বুটস্ট্র্যাপ ইনস্টল করব হচ্ছে আমাদের যে মূল অ্যাপ্লিকেশন ফোল্ডার থাকবে সেই মূল অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে। তো বুটস্ট্র্যাপ ইনস্টল করার জন্য ফার্স্ট আমরা এখানে নোট প্যাকেজ ম্যানেজারের একটি কমান্ড লিখব, লিখবো npm install save bootstrap। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপের যে সোর্স ফাইল সেই সোর্স ফাইল এখানে ডাউনলোড হচ্ছে। ওকে ফাইন, আমার বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে গেল। এখন চলুন আমরা নতুন একটি কম্পোনেন্ট তৈরি করি এবং সেই কম্পোনেন্টে বুটস্ট্র্যাপকে ব্যবহার করি। আমি চলে যাচ্ছি আমার মাই অ্যাপ ফোল্ডারের ভিতরে। মাই অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনারা দেখতে পাবেন সোর্স ফোল্ডার, সোর্স ফোল্ডারে গেলাম। এখন এই সোর্স ফোল্ডারের ভিতরে আমি কম্পোনেন্ট তৈরি করার জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই কম্পোনেন্ট। এখন এই যে মাই কম্পোনেন্ট নামে যে ফোল্ডারটা তৈরি করলাম এর মধ্যে আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব। তো যে নতুন ফাংশনাল কম্পোনেন্ট আমি তৈরি করব তার জন্য একটা ফাইল নিয়ে নিচ্ছি। এই ফাইলের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ওয়েলকাম ডট জেএস। এখন এই ওয়েলকাম ডট জেএস যে ফাইলটা নিয়েছি এই ফাইলের ভিতরে আমি করব কি, একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব। তো আমরা জানি যে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে গেলে ফার্স্ট কী করে নিতে হয়, রিয়্যাক্টকে ইম্পোর্ট করে নিতে হয়। তাহলে আমি এখানে লিখলাম ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট, দেন এখানে করব কি আমরা একটা ফাংশন তৈরি করব।
তাহলে এখানে একটা ফাংশন তৈরি করছি, এই ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই ফাংশন। দেন আমি এই ফাংশনের ভিতরে একটি ভিউকে রিটার্ন করব, তো ভিউকে রিটার্ন করার জন্য আমরা এখানে অবশ্যই লিখব রিটার্ন। দেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে খুব সিম্পল একটা ভিউ রিটার্ন করছি, আমি জাস্ট এখানে একটা বাটন তৈরি করছি, এই বাটনের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি টেস্ট বুটস্ট্র্যাপ বাটন। এখন এই যে বাটনটা আমি তৈরি করে নিলাম, এই বাটনের ভেতরে আমি করব কি, বুটস্ট্র্যাপের যে সিএসএস এর ক্লাস আছে সেই সিএসএস এর ক্লাস আমি এখানে লিখব। তো বুটস্ট্র্যাপের সিএসএস এর ক্লাস লেখার জন্য অবশ্যই আমাকে প্রথমে এই যে ফাইল আছে এই ফাইলের উপরে বুটস্ট্র্যাপকে করে নিতে হবে কি, ইম্পোর্ট করে নিতে হবে। তো বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করার জন্য আমি এখানে লিখছি ইম্পোর্ট। এখন বুটস্ট্র্যাপকে ইম্পোর্ট করব হচ্ছে আমরা নোড মডিউল থেকে। তো নোড মডিউলে যাওয়ার জন্য প্রথমে আমাকে দুই স্টেপ বাইরে যেতে হবে। তো প্রথমে এক স্টেপ বাইরে চলে গেলাম, দেন আবার এক স্টেপ বাইরে চলে গেলাম, সেখান থেকে নোড মডিউলস ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। নোড মডিউলস ফোল্ডারের ভিতরে ইনস্টল হয়েছে কি আমাদের বুটস্ট্র্যাপ। তো সেখান থেকে আমি বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে ঢুকলাম। বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে আমরা জানি যে ডিস্ট্রিবিউশন নামে একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারে গেলাম। দেন সেখান থেকে সিএসএস ফোল্ডারে গেলাম এবং সিএসএস ফোল্ডারের ভিতর থেকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামে যে ফাইল আছে সেই ফাইলটি সিলেক্ট করে দিলাম। এখন আমরা করতে পারবো কি, এই যে বাটন নামে যে ভিউটা আমরা তৈরি করেছি, এই বাটন ভিউয়ের ভিতরে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারবো। তো নর্মালি আমরা যখন এর আগে HTML CSS করেছি তখন আমরা কিন্তু ক্লাস ইউজ করার সময় শুধুমাত্র লিখেছিলাম ক্লাস, শুধু ক্লাস লিখে আমরা করেছিলাম কি বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে কল করেছিলাম। বাট আমরা যেহেতু এখানে ই লিখছি, JSX লিখছি, সেহেতু এভাবে ক্লাস লিখলে হবে না। JSX-এ ক্লাসের বদলে আমরা লিখবো হচ্ছে ক্লাস নেম। এখানে ক্লাস নেম মানেই হচ্ছে ক্লাস, ওকে। এই ক্লাস নেমের ভেতরে আমরা করব কি, বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেগুলোকে কল করব। তো বাটনের জন্য আমি বুটস্ট্র্যাপের ক্লাস লিখলাম হচ্ছে BTN, তারপরে লিখলাম হচ্ছে BTN প্রাইমারি। দেন আমি চাচ্ছি যে এই বাটনটাকে আমি মার্জিন দেব চতুর্দিক থেকে, তো এখানে আমি লিখে দিলাম হচ্ছে M5, মানে মার্জিন 5। তাহলে আমার হয়ে গেল কি, একটা বুটস্ট্র্যাপের বাটন তৈরি হয়ে গেল। এখন এই ফাংশনাল কম্পোনেন্টটাকে আমি করে দিচ্ছি কি, এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট ডিফল্ট, ফাংশনের নাম ছিল কি আমার মাই ফান, ওকে ফাইন। এখন আমরা করব কি, এই যে ওয়েলকাম ডট জেএস নামে যে আমরা কম্পোনেন্ট তৈরি করেছি, এই কম্পোনেন্টটাকে আমাদের যে অ্যাপ ডট জেএস আছে সেই অ্যাপ ডট জেএস এর সঙ্গে লিঙ্ক আপ করে দিতে হবে। তো অ্যাপ ডট জেএস এর ভিতরে বাই ডিফল্ট যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন এখানে কম্পোনেন্টে গিয়ে ব্যবহার করতে গেলে প্রথমে কম্পোনেন্টটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমি ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করব কাকে, আমি ওয়েলকামকে। তাহলে ওয়েলকামকে ইম্পোর্ট করব, ফর্ম কোথায় থেকে ইম্পোর্ট করব সেই পাথ লোকেশন এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ইম্পোর্ট করব হচ্ছে আমার মাই কম্পোনেন্ট ফোল্ডারের ভিতর থেকে ওয়েলকামকে, ওকে ফাইন। এখন এই যে আমি কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম, এই কম্পোনেন্টটাকে ডিবের ভিতরে জাস্ট আমি কল করে দিচ্ছি, ওকে ফাইন। এখন আমার অ্যাপ্লিকেশনটাকে আমি টার্মিনাল থেকে রান করছি। ওকে ফাইন, আমরা একটি বাটন তৈরি করেছি এবং বাটনের মধ্যে বুটস্ট্র্যাপের যে সিএসএস এর ক্লাস সেই সিএসএস এর ক্লাসগুলো কাজ করছে। তো এইভাবে আমরা করতে পারি কি, আমাদের যে রিয়াক্ট অ্যাপ্লিকেশন সেই রিয়াক্ট অ্যাপ্লিকেশনের ভিতরে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফ্রেমওয়ার্ক সেই সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। একইভাবে আমরা যদি চাই যে সিএসএস এর অন্যান্য যে পপুলার ফ্রেমওয়ার্কগুলো রয়েছে, ফাউন্ডেশন, তারপরে ম্যাটেরিয়াল ডিজাইন, তারপরে হচ্ছে সিমেন্টিক UI স্কেলেটন, সেগুলো আমরা একইভাবে ব্যবহার করতে পারি।